নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সোমবার দোলযাত্রা এই দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে তিনশো নিরানব্বই বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ এই শুভ দোলযাত্রাতে চন্দ্রগ্রহণ এবং বেশ কিছু দুর্লভ সংযোগ সেদিন কিন্তু সৃষ্টি হচ্ছে পূর্ণিমা তিথি রয়েছে বৃদ্ধি যোগ রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে অমৃত যোগ রয়েছে এই দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে এই শুভ দোলযাত্রার দিন এবং সেদিন কিন্তু হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ কখন থেকে কটা অবধি চলবে এই চন্দ্রগ্রহণের সুতকাল রয়েছে কিনা না চন্দ্রগ্রহণে কোন কোন রাশি মহাকুটিপতি হতে চলেছে চন্দ্রগ্রহণের সময় আপনারা কি করবেন সমস্ত কিছু ডিটেলসে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই আপনারা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন বছরের প্রথম চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ দু এবং এই চন্দ্রগ্রহণ উপছায়া চন্দ্রগ্রহণ কিন্তু রয়েছে ভারতবর্ষে যদিও তারা দৃশ্যমান নয় কিন্তু এই চন্দ্রগ্রহণের প্রভাব আমাদের উপর কিন্তু পড়তে চলেছে এবং স্পেশালি পাঁচটি রাশি এই শুভ দোলযাত্রা এবং চন্দ্রগ্রহণে এই পাঁচ রাশি হতে চলেছে কোটিপতি প্রতি অর্থাৎ এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে কখন চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দেখুন পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দশটা চব্বিশ মিনিট থেকে সকাল দশটা চব্বিশ মিনিট থেকে দুপুর তিনটা এক মিনিট পর্যন্ত এই গ্রহণ কিন্তু চলবে এবং চার ঘন্টা ছত্রিশ মিনিট এই গ্রহণের স্থায়িত্ব কিন্তু রয়েছে চার ঘন্টা ছত্রিশ মিনিট দশটা চব্বিশ থেকে তিনটা এক মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে এবং এইটার যে পূর্ণ গ্রাস যেটা মিডিল পজিশন সেটা আপনার থাকছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণগ্রাস যেটা হতে চলেছে সেটা দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে যদিও এটা উপছায়া চন্দ্রগ্রহণ তাই এর কোনো সুতকাল কিন্তু নেই তবে হ্যাঁ বিশেষ করে গর্ভবতী মহিলারা যারা রয়েছেন অবশ্যই এই সময় সাবধানে থাকবেন কারণ এই গ্রহণের নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বে এই সময় আপনারা ঘর থেকে বেরাবেন না ঘরের মধ্যে আপনারা থাকুন এবং আপনারা বিশেষ করে নাভিতে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন এই সময় আপনারা ঘুমাবেন না অর্থাৎ এই যে চার ঘন্টা ছত্রিশ মিনিট যে টাইম পিরিয়ডটা রয়েছে এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আপনারা ঘুমাবেন না অবশ্যই এই সময় আপনারা ধ্যান করুন মহাদেবের আরাধনা করুন আপনারা প্রত্যেককে বলছি এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং নম শিবায় চন্দ্রের বীজ মন্ত্র আপনারা যতদিক পাঠ করতে পারবেন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন এবং এই সময় এই যেহেতু চন্দ্রগ্রহণ চলছে এই সময় আপনারা কোনো ধারালো বস্তু ছুরি কাঁচি বটি এগুলো কোনো ব্যবহার আপনারা এই সময় করবেন না এবং এই সময় কোনো শুভ কাজ আরম্ভ করবেন না অর্থাৎ সেই দিন কোনো শুভ কাজ আরম্ভ কিন্তু সেদিন করবেন না এবং এই চন্দ্রগ্রহণের সময় আপনারা ঠাকুরের জায়গাটা অবশ্যই থেকে রাখুন কাপড় দিয়ে বা যদি ঘর আলাদা থাকে সেটা দরজা লাগিয়ে রাখুন এই সময় পূজাপাঠ অবশ্যই করবেন না চন্দ্রগ্রহণের সময় যেহেতু এটা চন্দ্রগ্রহণে কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের পড়ে এবং চন্দ্রগ্রহণ যখন চলবে আমি আবারও বলছি যারা ছোট শিশু রয়েছে তারা খেতে পারে যারা বয়স্ক লোক রয়েছেন তারা খেতে পারেন কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা বাধা রয়েছে এই সময় কোনো খাবার খাবেন না যারা জল একান্তই খেতে হবে আগে জলে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন যাতে গ্রহণের কোনো নেগেটিভ এফেক্ট যেন না পড়ে আর চন্দ্রগ্রহণের সময় আপনারা বিশেষ করে যেমন ঔঙ্গি আপনারা পাঠ করবেন পাশাপাশি বিষ্ণু সহস্ত্র নামও আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন এবং এই চন্দ্রগ্রহণের পরে পরে আপনারা বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র গ্রহ খারাপ থাকে অবশ্যই আপনারা মায়ের চরণ স্পর্শ করুন মাকে আপনারা প্রণাম করুন মায়ের চরণ স্পর্শ করুন তাতে কিন্তু আপনার চন্দ্র গ্রহটা কিন্তু মজবুত হবে গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফলগুলো কিন্তু দিবে দেখুন এই দিন কিন্তু আবার শুভ যাত্রা কিন্তু পড়েছে এবং এই চন্দ্রগ্রহণে ফলে বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি হতে চলেছে কোটিপতি লটারি শেয়ার বাজার ফাটকা অনলাইন ট্রেনিং যে কোনো দিক থেকেই অর্থপ্রাপ্তি হতে পারে এবং এই চন্দ্র এই চন্দ্রগ্রহণের সময় আমি একটা কথা বলবো বিশেষ করে এই চন্দ্রগ্রহণের সময় আপনারা বিশেষ করে এই সময় বাড়ি থেকে যারা খুব দরকার না হয় আপনারা বেরাবেন না এবং এই চন্দ্রগ্রহণের সময় আমি আরেকটি কথা আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কথাটা বলি যেহেতু এই চন্দ্রগ্রহণ আপনার কন্যা রাশিতে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে এই সংগঠিত হচ্ছে গ্রহণ কন্যা রাশি হস্তা নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হচ্ছে এবং যেহেতু চার ঘন্টা ছত্রিশ মিনিট থাকছে দশটা চব্বিশ থেকে দুপুর তিনটা এক মিনিট পর্যন্ত এই সময়টা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট এবং এই গ্রহণের আগে আপনারা অবশ্যই স্নান করে নেবেন এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা অবশ্যই স্নান করবেন এই গ্রহণ চলাকালীন বাড়িতে কোনো আগুন জ্বালাবেন না বিশেষ করে যতদিক আপনারা মানবেন কি না ততদিক আপনারা কিন্তু জীবনে এই গ্রহদোষগুলো কিন্তু আসবে না তিনশো বছর পর এই বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ হতে চলেছে পঁচিশে মার্চ দু এবং সেদিন শুভ দোলযাত্রাও পড়েছে আমি আবারও বলছি খুব ভালো একটা সংযোগ সৃষ্টি হয়েছে এবং আপনারা কোন কোন রাশি হতে চলেছে মহাকটিপতি কিন্তু নেক্সট আমি আরেকটি পার্ট আপনাদের দিতে চলেছি যে যেখানে কোন রাশিগুলোর ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে সেটাও কিন্তু নেক্সট পার্টে কিন্তু আমি আলোচনা কিন্তু করবো অবশ্যই দেখতে থাকুন দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো এই চন্দ্রগ্রহণের ফলে লাভ পেতে চলেছে বিশেষ করে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশিটি চন্দ্রগ্রহণের ফলে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের কোন জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের লটারি আপনাদের ফাটকা থেকে শেয়ার বাজার থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে বিষ রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ আপনাদের আর্থিক জায়গা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে বড় উন্নতি কিন্তু দিতে চলেছে অর্থাৎ বিষ রাশি এই চন্দ্রগ্রহণের ফলে আপনাদের কিন্তু কপাল খুলতে কিন্তু চলেছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো এই চন্দ্রগ্রহণের ফলে দুই নম্বর রাশি যে রাশি বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশির ভাগ্যদয় হতে চলেছে মকর রাশির ব্যবসা ক্ষেত্রে ভালো হতে চলেছে মকর রাশির ডেলি ইনকাম বাড়তে চলেছে মকর রাশির বৈবাহিক জীবন এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন আপনাদের আর্থিক লাভ এই সময় হতে চলেছে এবং এই সময়ের মধ্যে মকর রাশির এমন কোনো জায়গা থেকে বড় ধরনের সম্পত্তি লাভ এবং দীর্ঘদিনকার পেন্ডিং হয়ে আছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এ সময় পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো এই গ্রহণের ফলে বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশি ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ নিয়ে আসবে বিশেষ করে আপনাদের অর্থনৈতিক জায়গায় যেমন ভালো করবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং সম্পত্তিগত দিক থেকে এবং ব্যবসায় ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় লাভ দিতে চলেছে অর্থাৎ সিংহ রাশি এই চন্দ্রগ্রহণে এই দুর্লভ মহাসংযোগে ভাগ্য খুলতে চলেছে আপনাদের কর্মক্ষেত্র থেকে এবং সম্পত্তি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন সিংহ রাশি হতে চলেছে মহা কোটিপতি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে কিন্তু এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি হ্যাঁ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ আপনাদের বিশেষ করে আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে যেমন আপনাদের লাভ দেবে ধনুরাশির আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগ আপনাদের নিয়ে আসতে চলেছে ধনুরাশির ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং আপনারা এই সময় বিদেশ থেকে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ ধনুরাশি চার নম্বর রাশি ধনুরাশি ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে শেয়ার বাজার থেকে লটারি থেকে এবং আপনাদের কোনো বড় ধরনের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং আর্থিক মুনাফা এই সময় কিন্তু হতে চলেছে তিনশো নিরানব্বই বছর পর চন্দ্রগ্রহণে এই বছরের যে দু সালের প্রথম চন্দ্রগ্রহণে ধনুরাশির ধনের ভাণ্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে এরপর যে রাশি আমি কথা বলবো গ্রহণের ফলে বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় যেমন করবে আপনাদের ইনকাম বাড়বে আপনাদের ডাবলিং হবে আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে এবং সম্পত্তিগত দিক থেকে এবং আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির দিক থেকে বড় ধরনের লাভ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ বিশ্বিক রাশির এই চন্দ্রগ্রহণের ফলে আপনাদের বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক সফলতার দিক থেকে বড়ো ধরনের লাভ আসতে চলেছে দেখুন আমি একটা কথা আবারও বলছি এই রাশিগুলোর কথা বলছি অবশ্যই আপনারা ওম নম শিবায় এবং পাশাপাশি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন এবং চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন এবং এই চন্দ্রগ্রহণের ফলে আমি যে রাশিগুলোর কথা বলছি এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু এক কথায় আপনাদের কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে বড় কোনো আর্থিক লাভ নিয়ে আসতে কিন্তু চলেছে স্পেশাল পাঁচটি রাশির কথা আমি বললাম দোল পূর্ণিমাতে এই গ্রহণ হতে সংগঠিত হতে চলেছে এবং নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে আমি কিন্তু জানাবো কোন কোন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসতে চলেছে অবশ্যই আপনারা দেখতে থাকুন কারণ নেক্সট পার্টি কিন্তু আপনারা জানতে পারবেন কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান বাণী আমি করতে চলেছি দেখুন এই যে তিনশো নিরানব্বই বছর পরে এই যে যোগটা পড়েছে কন্যা রাশিতে এই গ্রহণ হচ্ছে হস্তা নক্ষত্রে হচ্ছে চার ঘন্টা ছত্রিশ মিনিটে এই গ্রহণ থাকছে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো কি কি করা উচিত কি করা উচিত না সমস্ত আমি বললাম কিন্তু গ্রহণের পর আপনারা কি করবেন এবার গ্রহণের পরে আপনারা অবশ্যই স্নান করুন স্নান করার পর আপনারা কোনো সাদা বস্তু আপনি চিনি দান করতে পারেন আপনি দুধ দান করতে পারেন আপনি ময়দা দান করতে পারেন বা আপনি সাদা কোনো বস্ত্র আপনি দান করতে পারেন অর্থাৎ কোনো নির্ধনী ব্যক্তিকে যদি এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করে নিষ্ঠার সাথে আপনারা যদি দান করেন আপনাদের দশ গুণ লাভ এই সময় কিন্তু হবে অর্থাৎ দানটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং স্নান করার পর অবশ্যই আপনারা পূজাস্থলে পূজা করুন এবং মহাদেবের শরণাপন্ন হন দেবাদি দেব মহাদেবের স্বর্ণাপন্ন হলে যে চন্দ্রগ্রহণের যে নেগেটিভ এফেক্টগুলো যেটা রয়েছে কি না সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে মুক্তি কিন্তু আপনারা পাবেন অবশ্যই একটাই অনুরোধ আপনাদের কাছে এই ভিডিওটির শেষে আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ আপনাদের একটি শেয়ার অনেক অনেক নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে কিন্তু উৎসাহিত কিন্তু করবে চন্দ্রগ্রহণের ফলে কোন কোন রাশি ক্ষেত্রে আপনার রাশি না থাকলেও আপনার কোনো পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে হয়তো রাশি থাকতে হবে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করুন করুন আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে আপনারা শেয়ার করুন লাইক করুন নমস্কার ধন্যবাদ